হ্যালো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটা একদম গ্রামারের বেসিক ক্লাস। আমার কিছু স্টুডেন্টস বলেছে যে স্যার, আমরা হচ্ছে অনেকে রিডিং পারি না, তো সেই সমস্যাটা আসলে সমাধানের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, আমরা কিভাবে রিডিং পড়তে পারি, সেরকম একটা বিষয়ে আমি আজকের এই ক্লাসটা সেট করেছি। সো ডিয়ার লার্নার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার মূল ক্লাসের দিকে। ওকে, তো আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমি একদম গ্রামারের যে বেসিক একটা পার্ট, সেটা হলো সিলেবল সম্পর্কে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, আমরা প্রথমেই জেনে নেই সিলেবল শব্দটির অর্থ কী। সিলেবল শব্দটির অর্থ হলো শব্দাংশ। ওকে, কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একঝোঁকে উচ্চারিত হয় তাকেই ইংরেজিতে সিলেবলস বলে। আমি আবারও বলছি, কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একঝোঁকে উচ্চারিত হয় তাকেই সিলেবলস বলে। ইংরেজিতে সিলেবল রয়েছে মোট চার প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। ওকে, তাহলে মনো, ডাই, ট্রাই, পলি, এই চারটা হলো সিলেবল রয়েছে। এখন আমরা শিখব মনোসিলেবল কাকে বলে। মনোসিলেবল অর্থ হলো এক উচ্চারণ বিশিষ্ট শব্দ। ওকে, তাহলে মনোসিলেবল অর্থ কি? এক উচ্চারণ বিশিষ্ট শব্দ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখলাম মনোসিলেবল। ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা মনে রাখবে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ যখন একবার হবে, কোনো ওয়ার্ডের উচ্চারণ যখন একবার হবে বা একঝোঁকে শুধু একবারই হবে, তখন সেটা হবে হলো মনোসিলেবল। ওকে, আমি মনোসিলেবলের কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা আমি তোমাদেরকে একটু ভালোভাবে বলে দেই। এক উচ্চারণ বিশিষ্ট ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে এক উচ্চারণ বিশিষ্ট ওয়ার্ড। তো এক্সাম্পল হচ্ছে, দেখো, সাপোজ ম্যান, এম এ এন, ম্যান, এরপরে সি এ টি, ক্যাট। ওকে, সি এ পি, ক্যাপ। এভাবে আমরা আরও উদাহরণ দিতে পারি, যেমন ডি ও জি, ডগ। ওকে, ভি এ টি, ভ্যাট। তারপরে ধরো এন ও টি, নট। এরকম কিন্তু আমরা একটা উচ্চারণ পাবো শুধু, কোনো ওয়ার্ডের উচ্চারণ যখন শুধু একবারই হবে তখনই সেটা হবে হলো মনোসিলেবল। তাহলে মনোসিলেবল শব্দটির অর্থ হলো এক উচ্চারণ বিশিষ্ট ওয়ার্ড। ওকে, এবার চলে যাচ্ছি আমি ডি সিলেবলে বা ডাই সিলেবল। ডিয়ার লার্নার্স, ডি আই, ডাই, অনেকে ডি বলে, তো এরপরে হলো সিলেবলস লিখতে হবে, ডাই সিলেবল। ওকে, তো ডাই সিলেবল অর্থ হলো দুই উচ্চারণ বিশিষ্ট ওয়ার্ড। যে সকল ওয়ার্ডে দুইটি উচ্চারণ থাকে, ওকে, তাকে হলো ডি সিলেবল বা ডাই সিলেবল বলে। আমি আবারও বলছি, যে সকল ওয়ার্ডে শুধু দুইটা উচ্চারণ থাকবে, দুইটা উচ্চারণ, শব্দটা একটাই কিন্তু উচ্চারণ হলো দুইটা, তাকে হলো ডাই সিলেবল বলে। ডিয়ার লার্নার্স, তোমরা ফলো করো। যেমন মনে করো ফাদার, এফ এফ আ টি এইচ ই আর, ফাদার। তাহলে এখানে উচ্চারণ কয়টা হচ্ছে? ফা প্লাস দার ইকুয়াল টু ফাদার। আমি এখানে তোমাদের দেখাই দিচ্ছি, এই যে আমরা এখানে ফা লিখলাম, ফা প্লাস দার, তাহলে কী হলো? ফাদার। এরপরে দেখো তোমাদের মাদার শব্দটা সি একই রকম হবে, মা প্লাস দার, তাহলে কী হবে? মাদার। এরপরে দেখো ডিয়ার লার্নার্স, যদি আমরা সিস্টার লিখি, এস আই এস, সিস টি ই আর, টার। এভাবে আমরা যদি দেখি কোনো ওয়ার্ডে দুইটা উচ্চারণ রয়েছে, তখন সেটাই হবে হলো আমাদের ডাই সিলেবল। এরপরে আরও একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, সাপোজ ইউ এন, আং সি এল ই, কেল, অনেকে কোল বলে, তো আঙ্কলও বলতে পারো, আঙ্কেলও বলতে পারো। সো ডিয়ার লার্নার্স, তাহলে আমরা শিখলাম যে সকল ওয়ার্ডে দুইটা উচ্চারণ থাকে বা যে সকল ওয়ার্ডের দুইটা উচ্চারণ হয় সেগুলোকে ডাই সিলেবল বলে। এখন আমরা চলে যাচ্ছি ট্রাই সিলেবল বা ট্রি সিলেবল। ওকে, টি আর আই, ট্রি, এস ও আই, সি এল এল এ, সিলা বি এল ই, বল, সিলেবল, ট্রি সিলেবল। ডিয়ার লার্নার্স, ট্রি সিলেবলটা কীরকম? যে সকল ওয়ার্ডে তিনটা উচ্চারণ থাকে, যে সকল ওয়ার্ডের তিনটা উচ্চারণ হয় সেগুলোকেই হচ্ছে ট্রি সিলেবল বলে। এক্সাম্পল ফলো করো, তাহলে তোমরা আরও
ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। যেমন এগস আম পল এক্সাম্পল, তার ডিয়ালাইনে দেখো এখানে আমরা যদি এই শব্দটাকে ভাঙি তাহলে কীভাবে পাই, এই যে আমরা এইভাবে পাইলাম এক্সাম্পল, তো সব মিলে হলো এক্সাম্পল। ওকে, এরপরে দেখো তারপরে হচ্ছে আমরা যাব আর একটা শব্দে, বিই এ ইউ বিউ, তারপরে টি আই টি বিউটি, এফ ইউ এল ফুল, বিউটি ফুল বিউটি ফুল। তাহলে এই যে বিউটিফুল শব্দটা উচ্চারণ করতে আমার মুখ থেকে কয়টা কিন্তু আমার মানে শব্দ বের হচ্ছে, বিউটি ফুল, তাহলে তিনবার উচ্চারণ হলে তাহলে আমরা বলবো এটাকে ট্রি সিলেবল। ওকে, তো ডিয়ার লার্নার্স তোমরা মনে রাখবে তাহলে যে সকল ওয়ার্ডের উচ্চারণ তিনবার হবে বা মুখ থেকে আমাদের তিনটা উচ্চারণ ধ্বনি বের হবে সেটাই হবে হলো আমাদের ট্রি সিলেবল। চলে যাচ্ছি পলি সিলেবলে। মাই ডিয়ার লার্নার্স, পি ও এল ওয়াই পলি, পলি অর্থ বহু, সিলেবল মানে শব্দাংশ, তাহলে বহু উচ্চারণ বিশিষ্ট শব্দাংশ। ওকে, যে সকল ওয়ার্ডের উচ্চারণ চার থেকে মানে অধিক, চার থেকে শুরু কিন্তু আরও হতে পারে, তাহলে চার থেকে যত আছে এরকম চারের অধিক উচ্চারণ বিশিষ্ট ওয়ার্ডকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে পলি সিলেবল। পলি অর্থ হলো বহু, তাহলে বহু উচ্চারণ বিশিষ্ট শব্দ। তো সেগুলো কীরকম হতে পারে, যে সকল ওয়ার্ডের উচ্চারণ চার কিংবা এর অধিক হয়ে থাকে সেগুলোকেই হলো পলি সিলেবল বলে। মাই ডিয়ার লার্নার্স, পলি সিলেবলের এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। সাপোজ এগ যা মি নেশন, ডিয়ার লার্নার্স এই শব্দটাকে তোমরা ফলো করো। দেখো এখানে কিন্তু প্রথমে দেখো এগ যা মি নেশন, এরকম চারের অধিক কিন্তু উচ্চারণ যখনই হবে, চার থেকে শুরু করে, চার থেকে শুরু করে এর অধিক যখন উচ্চারণ হবে তখনই হয়ে যাবে হলো এটা পলি সিলেবল। এরপরে দেখো আরও কয়েকটা শব্দ আমি তোমাদের দিচ্ছি, যেমন ভেরিফিকেশন, ভেরিফিকেশন ভেরিফিকেশন, এরপরে এক্সপেডিশন, এই শব্দটা কঠিন একটু, এক্সপেডিশন বা পিডিশন যাই বলো, এক্সপেডিশন। মাই ডিয়ার লার্নার্স এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলো হয়তো আমরা বহু উচ্চারণ বিশিষ্ট পাবো, মানে চার থেকে শুরু করে এর অধিক উচ্চারণ বিশিষ্ট একটা ওয়ার্ড পেলেই আমরা তাকে আমরা ধরবো হচ্ছে পলি সিলেবল। তো ডিয়ার লার্নার্স আজকে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসে শর্টকাট রিভিশন দিয়ে দিচ্ছি, কোনো সিলেবল শব্দটির অর্থ হলো শব্দাংশ, কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একঝোঁকে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। সিলেবল মোট হলো চার প্রকার, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল অর্থ এক উচ্চারণ বিশিষ্ট শব্দ, আর ডাইসিলেবল অর্থ হচ্ছে দুই উচ্চারণ বিশিষ্ট শব্দ, ট্রাইসিলেবল বা ট্রিসিলেবল অর্থ হলো তিন উচ্চারণ বিশিষ্ট শব্দ, আর পলিসিলেবল অর্থ হলো তিনের অধিক, চার থেকে শুরু করে আনলিমিটেড উচ্চারণ বিশিষ্ট ওয়ার্ড। সো ডিয়ার লার্নার্স ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার এই ইংলিশ উইথ আজিম এই চ্যানেলটাতে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে দিবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ডিয়ার লার্নার্স আজকের মধ্যে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।